ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সম্মানীয় দিনী ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে সংগঠন করা জরুরি কিনা আজকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে সংগঠন হচ্ছে তো সেটি ইসলামিক সংগঠন হোক বা অনইসলামিক সংগঠন হোক কিন্তু অনইসলামিক সংগঠনের একটি দিক আছে তারা সংগঠন করে ক্লাব করে ট্রাস্ট করে এনজিও করে তারা এর মাধ্যমে মানুষের পার্থিব উপকার করে আর কিছু কিছু জায়গায় মদ চলে জুয়া চলে তো লটারি চলে বিভিন্ন ধরনের অন ইসলামিক কাজ চলে যেগুলো হারাম যেগুলো অবৈধ কিন্তু ইসলামিক যারা সংগঠন করে বিভিন্ন নামে যারা সংগঠন করছে তাদের উচিত হচ্ছে একমাত্র আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য সংগঠন করা যেহেতু আল্লাহ সুবহান কোরআনের মধ্যে আদেশ করেছেন ওয়ালিন তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত যারা মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করবে তো সেহেতু আমাদের মধ্যে একটি দল থাকতে হবে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মাঝাবি ভাইদের মধ্যে যে দলাদলি যে দল আছে যারা নিজেদেরকে কোরআন এবং সেই হাদিসের অনুসারী বলে দাবি করে এদের মধ্যেও সেই সেই কন্দল দেখা দিয়েছে সংগঠনকে কেন্দ্র করে একটি সংগঠন রয়েছে কোরআন এবং সেই হাদিসদের যারা অনুসারী কোরআন এবং সেই হাদিসের অনুসারী যারা নিজেদেরকে দাবি করে তাদের একটি সংগঠন রয়েছে কিন্তু সেই সংগঠনের মধ্যে কোন রকমের মতভেদ দেখা দিয়েছে মতভেদ থাকতেই পারে আল্লাহ সুবহান তাআলা পিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন যখন তোমরা দেখবে মতভেদ

সেই দুটি যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে পথভ্রষ্ট হবে না সেটি হচ্ছে একটি আল্লাহর কিতাব অপরটি আল্লাহ রসুল তাহলে আল্লাহ সুবাহান তালা বললেন মতভেদ যদি তোমরা দেখো ফিরে এসো আল্লাহ এবং তার রসুলের দিকে আর রসুল সাল্লা সাল্লাম ঘোষণা করলেন সেই আল্লাহর দিক হচ্ছে আল্লাহর কিতাব কোরআন এবং রসুলের দিক হচ্ছে সুন্না তাহলে আমাদের মধ্যে যদি মতভেদ দেখা দেয় যারা কোরআন এবং সেই হাদিসের অনুসারী তাদেরকে আমল করতে হবে কোরআন এবং সেই হাদিস অনুসারে মতভেদ থাকতে পারে সাহাবেকেরামদের মধ্যেও কিছু কিছু আমল নিয়ে মতভেদ ছিল তারা সঠিক প্রমাণ পেয়েছেন প্রমাণের কাছে দলিলের কাছে মাথা নথ করে দিয়েছেন অনুরূপ আমাদেরও প্রচেষ্টা করতে হবে কিন্তু দুঃখের বিষয় ছোট ছোট মতভেদ সে মতভেদকে কেন্দ্র করে কোরআন এবং সেই হাদিসের অনুসারীদের মধ্যে এখন বিভিন্ন ফিরকা চালু হয়ে গিয়েছে একটি দল আছে সেই দলের মধ্যে এবং আমার মধ্যে কিছু কিছু মতভেদ আছে আমি কি করলাম আমার সাঙ্গ পাঙ্গদের নিয়ে আলাদা দল তৈরি করলাম আমি নিজেকে আমির বলে ঘোষণা করলাম আরেকজনকে সম্পাদক করে দিলাম আবার আমাদের মধ্যে দল চলছে দুটি দল আরেকটি তৃতীয় দল তারা কি করছে আমাদের সঙ্গেও মত হচ্ছে না এবং আরেকটি যে আগে থেকে দল হচ্ছে তাদের সঙ্গে মত হচ্ছে না তারা আবার দল গঠন করলো তৃতীয় দল নাম একই সামান্য হেরফের দল যারা কোরআন এবং সাই হাদিসের অনুসারে দুঃখের বিষয় যেসব আলেমদেরকে সম্মান করা উচিত যাদেরকে আমরা সম্মান করি যাদেরকে আমরা ভালোবাসি যাদেরকে আমরা শ্রদ্ধা করি তাদের ইলমের জন্য কিন্তু দুঃখের বিষয় তারা এই সংগঠন করতে গিয়ে এক একটি নামে বিভিন্ন নামে ভিন্ন ভিন্ন সংগঠন করতে গিয়ে নিজেদের পরহেজ গাড়ি থাকে নিজেদের আল্লাহ ভিরু থাকে তো তারা বিসর্জন দিচ্ছে আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে ফাসিকের কথায় মিথ্যাবাদীর কথাই। যখন সে কোনো কথা আনে তার কথাকে যাচাই বাছাই করো বিশ্বাস করো না যতক্ষণ পর্যন্ত যাচাই বাছাই না করবে আর মাহানবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ্লাম সাহি মুসলিমের হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে ব্যক্তি কোনো কথা শুনলো আর সেটা যাচাই বাছাই না করে সেই কথাই প্রচার করে গেল তার উপরে একই করে গেল তার উপরে বিশ্বাস স্থাপন করলো তার চাইতে বড় মিথ্যাবাদী নেই তো একটি দল আছে সেই দলের বিরুদ্ধে হোক বা আরও কারোর বিরুদ্ধে হোক সেই ওলামার কাছে যখন সংবাদ নিয়ে যাওয়া হচ্ছে তিনি যাচাই বাছাই না করে তার উপরে বিশ্বাস স্থাপন করছেন আর নিজের দলকে নিজের সংগঠনকে শক্তিশালী করার জন্য ফাসিকদের কাছে গিয়ে মুনাফিকদের কাছে গিয়ে হাত পাচ্ছে তাদের কাছ থেকে সহযোগিতা নিচ্ছে তাদের আর্থিক সহযোগিতা নিচ্ছে তাদের সময় নিচ্ছে নিয়ে সংগঠন করছে সংগঠনটাকে মূল খাড়া করতে হবে আর সেই সংগঠনকে খাড়া করতে গিয়ে যেমন বিভিন্ন রাজনৈতিক দলের যে আচরণ যে তারা সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্যই পরিণত করে এরূপই আজকালকের বিভিন্ন সংগঠন ইসলামের নামে রয়েছে যা তারা নিজেদেরকে প্রতিষ্ঠা রাখতে নিজেদের নিজেদের সংগঠনকে মজবুত করতে কিছু কিছু সত্যকে মিথ্যায় পরিণত করছে এবং কিছু কিছু মিথ্যাকে তারা সত্য বলে ঘোষণা করছে আল্লাহ সুহান আতলা এদেরকে হেফাজত করুক অথচ আল্লাহ এই বিভিন্ন দল হতে নিষেধ করেছেন আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে তোমরা সকলে মিলে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো আর তোমরা নিজেদের মধ্যে বিচ্ছিন্ন হইও না মতভেদ সৃষ্টি করো না অথচ দুঃখের বিষয় সবাই নিজেদেরকে কোরআন এবং সেই হাদিসের অনুসারী বলে তারপরেও এরা বিভিন্ন নামে সংগঠন করে পৃথক হয়ে যায় আর সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে এই সংগঠনকে বজায় রাখতে গিয়ে কিছু কিছু সংগঠন এমনভাবে ঘোষণা করে যে আমাদের সংগঠনের বাইরে কারোর কাছে যাওয়া যাবে না যেখানে আমাদের সংগঠন রয়েছে সেখানে আমরা যাব। সেখানেই আমাদের সংগঠনের কর্মীরা যাবে আর যেখানে আমাদের সংগঠন নেই যারা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত নয় তাদের ওখানে আমাদের কেউ যাবে না অথচ কুরআন এবং সই হাদিসের বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব সকলেরই আল্লাহ সুহান বলেছেন পবিত্র কোরআনের মধ্যে কুন্তুম খৈর নাস তা বেল মারুফি হতেন হাউনা মুনকার তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত মানুষের উদ্ভব মানুষের ভালাইয়ের জন্য তোমাদের বের করে আনা হয়েছে তোমাদের কাজ হচ্ছে মানুষদেরকে ভালো কাজে রাধেশ দেওয়া কোরআন এবং সৈয়াহিস দিকে আহ্বান করা আর মন্দ কাজ হতে তথা শরীয়ত বিরোধী কাজ হতে নিষেধ করা তো এই কাজটি তো সর্বক্ষেত্রে করতে হবে সকলে মিলে করতে হবে গোটা উন্মতের দায়িত্ব এটা মুসলিমের দায়িত্ব মুসলিমের প্রতি এটি শুধু সংগঠনের দায়িত্ব নয় এটি শুধু সংগঠনের প্রতি দায়িত্ব নয় যেখানে মুসলিম আছে যেখানে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে যেখানে শিরিক হচ্ছে যেখানে বিদাত হচ্ছে সেখানে আমার সংগঠন হোক আমার সংগঠন থাক আর না থাক সেখানে আমার আর কি ইসলামের স্বার্থে এগিয়ে যেতে হবে আর যদি আমরা নিজেদের ভেতরে বিবাদ করি নিজেদের ভেতরে ঝগড়া করি তাহলে সেই শিরিক এবং বিদাতের লিপ্ত ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা নিজেদের মধ্যে দলাদলি করেও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছি আল্লাহ সুবাহ তালা অপর জায়গায় বলছেন ওয়াতি উল্লাহ রাসুল আহু বলা তানা জাউ ফতাব শ্যালু অর্থাৎ হ্যা বা রে হুকুম ওস বরু আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো পরস্পরে ঝগড়া বিবাদ করো না তা করলে তোমরা সাহস হারিয়ে ফেলবে তোমাদের শক্তি ক্ষমতা বিলুপ্ত হবে আর ধৈর্য ধারণ করবে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আনফাল সুরা নম্বর আট আয়াত নম্বর ছেচল্লিশ আল্লাহ এখানে বললেন যে তোমরা ঝগড়া বিবাদ করলে তোমাদের ক্ষমতা লোভ পাবে তোমাদের ক্ষমতা কমে যাবে আর এটাই হচ্ছে যখন কোরআন এবং সেই হাদিসের দিকে মানুষ আকর্ষিত হচ্ছে যখন আমরা তাদেরকে কোরআনের এবং হাদিসের দিকে আহ্বান করতে যাচ্ছি বিভিন্ন ভাইরা বিভিন্ন দায়ীরা যখন তাদেরকে কোরআন এবং সেই হাদিসের পথে আহ্বান করতে যাচ্ছে তখন তারা এই কোরআন এবং সেই হাদিসের অনুসারীদের মধ্যে যে বিভিন্ন ফিরকা বিভিন্ন দল সামান্য নামে পার্থক্য করে হচ্ছে এর দোহাই দিয়ে তারা আমাদেরকে বলছে প্রথমে নিজেদের মধ্যে দাওয়াতি কাজটাকে ভালো করে করুন নিজেদের মধ্যে বিবাদটা মেঠা নিজেরা এখন তারপরে আমাদের কাছে আসবেন আবার কিছু কিছু ভাই যারা পরিবর্তন হয়ে যাচ্ছে তারা দিশাহারা হয়ে যাচ্ছে যে এ কোন দলে পড়লাম আমরা মাঝাবি ছিলাম আমরা ভারত ভালো ছিলাম আমরা কোরআন এবং সেই হাদিসের অনুসারী হলাম কিন্তু কোন নেতাকে অনুসরণ করব এই এলাকার নেতা একজন ওই এলাকার নেতা আর একজন আর সেই নেতা গঠন হওয়ার জন্য যেমন রাজনৈতিক দলগুলো ভোট ক্রয় করে মানুষের কাছ থেকে ভোট ক্রয় করে এখন দেখা যাচ্ছে ইসলামিক সংগঠন হবে কোরআন এবং হাদিসের নামে সংগঠন হবে সেখানে ভোট পেয়ে নিজেকে সম্পাদক করতে হবে নিজেকে সভাপতি করতে হবে তার জন্যে বাসে করে বিভিন্ন জায়গা থেকে বাসে করে ট্রেনে করে মানুষকে ভাড়া দিয়ে আনিয়ে ভোট নেওয়া হচ্ছে নিজেকে আমির প্রতিষ্ঠা করার জন্য নিজেকে সম্পাদক প্রতিষ্ঠা করার জন্য এর চাইতে দুঃখের বিষয় আর কারো কিছু নেই অথচ মুসলিম উম্মাকে যারা কোরআন এবং সেই হাদিসের অনুসারী আর প্রকৃতপক্ষে পক্ষে কোরআন এবং সেই হাদিসের ভালাই চাই মানুষকে কোরআন এবং সেই হাদিসের পথে সত্যিকারে আহ্বান করতে চায় তাদের একটি দল হওয়া উচিত আর সেটি হচ্ছে আল জামাত যে জামাত আল জামাত সম্পর্কে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে বলেছেন ইয়াহুদি জাতি একাত্তর ফিরকায় বিভক্ত হয়েছে তার মধ্যে একটি ফিরকা জান্নাতি এবং অবশিষ্ট সত্তর ফিরকা জাহান্নামী বিভক্ত হয়েছে তার মধ্যে জাহান্নামী এবং একটি ফিরকা জান্নাতি সেই সত্তার শপথ যার হাতে অবশ্যই আমার তিয়াত্তর ফিরকায় বিভক্ত হবে তার মধ্যে একটি মাত্র ফিরকা জান্নাতি এবং অবশিষ্ট বাহাত্তরটি হবে জাহান্নামি বলা হলো হে আল্লাহ রসুল কোন ফিরকাটি জান্নাতি তিনি বললেন আল জামায়াত ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার নয়শো বিরানব্বই রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চাই সে যেন আল জামাদ বদ্ধ থাকাকে অপহরি মানে অপরিহার্য করে নেয় তিন মিজি হাদিস নম্বর একুশশো পঁয়ষট্টি আল জামাতের উপর আল্লাহ রহমতের হাত প্রসারিত ওই একই হাদিস নম্বর তিন যে কেউ আল জামাত থেকে এক বিগত পরিমাণ দূরে সরে মারা যাবে তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু বোখারি হাদিস নম্বর সাত তাহলে আল জামাতের ব্যাখ্যা হিসাবে এই যে হাদিসগুলো বলা হলো এই আল জামাতের আল জামাত কোন দল আল জামাতের ব্যাখ্যা হিসেবে সাহাবি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সত্যের উপর প্রতিষ্ঠিত দলই হলো আল জামাত যদিও তুমি একাকী হও তারিখ দিমাশক তার খন্ড 322 পৃষ্ঠা সনদ তা সঠিক পদ্ধতির উপর আমল করতে গিয়ে দেখার প্রয়োজন নেই যে কতজন লোক তা করছে কোন মাযহাবে তা চালু আছে কোন ইমাম কি বলেছেন বা আমল করেছেন কিংবা কোন দেশের লোক করছে আর কোন দেশের লোক করছে না আর কোন নেতা কি বলেছে কোন আলিম কি বলেছে কোন সংগঠনের নেতা কি বলেছে কোন সংগঠনের নেতা কিছু বারণ করছে আমার কাছে থাকবে কোরআন এবং আমার কাছে থাকবে হাদিস আমাকে সঠিক পদ্ধতির অনুসরণ করতে হবে একমাত্র কোরআনের আদেশকে মানতে হবে কোরআনের নিষেধ থেকে বিরত থাকতে হবে হাদিসের নির্দেশকে মানতে হবে হাদিসের নিষেধ থেকে বিরত থাকতে হবে এটি হচ্ছে আল জামাতের অন্তর্ভুক্ত যে ব্যক্তি এইগুলো পালন করবে সে ব্যক্তি আল জামাতের অন্তর্ভুক্ত সে পৃথিবীর কোনো সংগঠন করুক আর নাই করুক কিন্তু দুঃখের বিষয় এখন মানুষকে বোঝানো হচ্ছে ভুল বোঝানো হচ্ছে যে যারা কোরআন এবং নামে বিভিন্ন সংগঠন আছে এই সংগঠনের সঙ্গে যারা যুক্ত থাকবে না তারা জামাত থেকে বাইরে অথচ আল জামাতের মানে সংগঠন নয় এ সম্পর্কে আরেকটি কথা শেখ আবু বাকার আবু জায়েদ তালেব ইলম সম্বোধ তালেব সম্বোধন সম্বোধনপূর্ব ওসিয়ত করে বলেন ইসলাম আল্লাহ নিকট আত্মসমর্পণ ও সালাম শান্তি ছাড়া মুসলিমদের আর কোনো নিদর্শন নেই অতএব হে তালেব ইলম আল্লাহ তোমার মধ্যে ও তোমার ইলমে দান করুন ইলম সন্ধান করো আমল অম্বেষণ করো এবং আল্লাহর দিকে মানুষকে আহ্বান করো সাফসলফের পথ ও পদ্ধতি মতে কোনো জামাতে বা দলে বা সংগঠনে প্রবেশ করো না তা করলে প্রশস্ততা থেকে তুমি সংকীর্ণ খাঁচায় বদ্ধ হয়ে যাবে ইসলামের পুরোটাই তোমার জন্য আল্লাহর পদ ও জীবন পদ্ধতি এবং সমগ্র মুসলিমরাই এক জামাত আর আল্লাহর হাত জামাতের উপর যেহেতু ইসলামের কোনো দলাদলি নেই আমি তোমার জন্য আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করছি যে তুমি যেন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন বাতিল ফিরকা জামাত মাঝাব এবং অতিরঞ্জনকারী দলের মধ্যে দৌড়ে না যাও আর তার উপর তুমি তোমার সম্প্রীতি ও বিদ্বেষের বুনিয়াদ না রাখো সুতরাং তুমি রাজপথের তালেব ইলম হাও সুন্নাহর অনুসরী হও সলফে সলেহীনদের পদঙ্ক অনুসরণ করো স্বগ্নে আল্লাহর পথে মানুষকে আহ্বান করো মানিদের মান ও অগ্রগামিতা স্বীকার করো জেনে রেখো অভিনব গঠন ও গতিভিত্তিক দলাদলি যা সলফের যুগে পরিচিত ছিল না তা ইলমের পথে প্রধান প্রধান প্রতিবন্ধক সমূহের অন্যতম এবং জামাত বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার কারণ যেহেতু এই দলাদলি ইসলামী সংহতির রজ্জুকে কত ক্ষীণ করে ফেলেছে এবং এরই কারণে মুসলিম সমাজে কত বিপর্যয় সৃষ্টি হয়েছে অতএব আল্লাহ তোমার প্রতি সদাই হন তুমি বিভিন্ন দল ও ফিরকা থেকে সাবধান হও যার চক্রান্ত দুর্ভিসন্ধি সুস্পষ্ট এ সমস্ত দল তো গৃহ ছাদের সংযুক্ত পানি নিকাশের পাইপের মতো যা ঘোলা পানি সমূহকে নিজের মধ্যে একত্রে জমা করে এবং নিরর্থক বর্জন করে তবে হ্যাঁ তোমার প্রতিপালক যার প্রতি করুণা করেছেন ফলে সে নবী সাল্লা সাল্লাম ও তাহার সাহাবা বৃন্দের পথে সুপ্রতিষ্ঠিত হয়েছে তাসনিফুল নাস গ্রন্থে এ সম্পর্কে পরিষ্কার বর্ণিত রয়েছে তাই আল জামাত হচ্ছে সেই যেখানে কোরআন এবং সাইহাদিসের অনুসরণ করা হয় আল জামাতের প্রত্যেক ব্যক্তি সেই আল জামাতের অন্তর্ভুক্ত যে ব্যক্তি কোরআন এবং সেইহাদিসের অনুসরণ করে সে কোনো সংগঠন করুক বা সংগঠনের বাইরে থাক আর এই এহেন পরিস্থিতিতে যেখানে দেখা যাচ্ছে যে আমাদের কোরআন এবং সেইহাদিসের অনুসারীদের মধ্যেও বিভিন্ন সংগঠন নিয়ে মারপিট একে অপরকে টেক্কা দেবার পালা এবং একে অপরকে ঘৃণার চোখে দেখা যখন পরিস্থিতি এরূপ তখন নিজেদেরকে সরিয়ে নিতে হবে সমস্ত ধরনের দলাদলি থেকে একমাত্র কোরআন এবং সেই হাদিসের পথে নিজে টিকে থাকতে হবে এবং অপরকে সাধ্য মতো প্রচার প্রসার করে যেতে হবে আর ইনশাআল্লাহ এই প্রচার প্রসারের মাধ্যমে আমরা বিশ্ব যে সংগঠন সেটি হচ্ছে ইসলাম ইসলাম একটি সংগঠন আর এই সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লাহ সুবহানা তালা আর তার সংবিধান হচ্ছে কোরআন এবং হাদিস আর তার সম্পাদক যদি বলা যায় পরিচালনা যে যিনি করেছেন যিনি রূপরেখা দান করেছেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম অতএব সমস্ত ধরনের ভেদাভেদ সমস্ত ধরনের একে অপরের মধ্যে যারা হিংসা করছে সেই সমস্ত সংগঠন থেকে নিজেদেরকে সরিয়ে রেখে একমাত্র ইসলাম যে সংগঠন সেই সংগঠনের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে হবে আর ইসলামের যে সংবিধান সেই কোরআন এবং সেই হাদিসকে অনুসরণ করতে হবে আর কোরআন এবং সেই হাদিসের উপরে অনুসরণ করার সঙ্গে সঙ্গে নিজের প্রচেষ্টা মতো নিজেরা দলবদ্ধ হয়ে কোরআন এবং সেই হাদিসের প্রচার প্রসার করার চেষ্টা করতে হবে এটি হচ্ছে সংগঠন এটি হচ্ছে যে দলের কথা আল্লাহ সুভানাত আল্লাহ বলেছেন জল তখন এটি হচ্ছে সেই দল অতএব আলাদা করে কোন সংগঠনে না গিয়ে আল্লাহর দল আল্লাহর সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে থেকে আমরা যেন সকলে মিলে কুরআন এবং সেই হাদিসের প্রচার প্রসার করার চেষ্টা করি যেখানে আমরা দেখব যে যেখানে বিদাতীদেরকে আহ্বান করার হবে আর সেখানে আমাদের নামে সংগঠন থাক বা ভিন্ন নামে সংগঠন থাক সেখানে মুসলিম হিসাবে আমি উম্মতি মোহাম্মদী হিসাবে আমার উপরে দায়িত্ব হচ্ছে আমি সেখানে পৌঁছে যাব। আমাকে দেখলে চলবে না যে ওখানে আমার দলের সংগঠন আছে কিনা। আমি যে সংগঠনের সঙ্গে যুক্ত সেই সংগঠন ওখানে আসে কিনা এটি যদি আমরা দেখতে যাই তাহলে আমরা কিন্তু আখেরাত হারাবো কাল কেয়ামতের দিনে আল্লাহ সুবহান তাল্লাহ যদি আমাদের প্রশ্ন করে যে তোমরা পৃথিবীতে যে ইসলাম পেয়েছিলে তোমাদের যে জ্ঞান গরিমা দান করা হয়েছিল কী করেছিলে তখন কিন্তু আল্লাহ সুবাহান কাছে আমাদের জবাব খুবই অসুবিধা হবে যদি আমরা সংগঠন দেখি আমরা কি আল্লাহ সুবহান তাল্লার কাছে জবাব দেবো আমরা ইসলামের জন্য কিছু করতে পারিনি হ্যাঁ আল্লাহ কিন্তু সংগঠনের জন্য করেছি অতএব সংগঠনকে আমরা সরিয়ে রাখবো আর ইসলামের জন্য করার প্রচেষ্টা করব। আল্লাহ সুবাহান তালা যেন আমাদেরকে সকলকে তার রজ্জুকে কোরআন এবং সেই হাদিসকে আঁকড়ে ধরার সমাধি প্রদান করেন এবং সেই মতো চলার পথকে পশু